এখন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর জীবনের শ্রেষ্ঠ মজে যায় কোরআন এটাও যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা করবে এ কথা এখানে যা ইচ্ছা আছে এখানে যা দেওয়া আছে তাই করবে যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে যাবে শুধু মাদ্রাসায় শুধু খানকায় শুধু মসজিদে বলেন এটা যাবে পার্লামেন্টে সচিবালয়ে বিচারালয়ে নে পরিষদে সব জায়গা এটা যেতে পারবে আলা আলাহুল খল্প আমরু আমি বানিয়েছি আমার আইন চলবে ওট যদি সেখানে ইচ্ছা যেতে পারে যা ইচ্ছা খেতে পারে আল্লাহর এইটাও তো আয়াত এই আয়াত যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা করবে যদি একে কেউ বাধা দেন ফায়া খোঁজা কুমা যা আল্লাহ বলেন যন্ত্রণাদায়ক শাস্তি আসবে সালে নবে সাল্লামের জামানায় তারা আল্লাহর এই বর্ডার এই অশ্রীকে হত্যা করেছিল সীমা লঙ্ঘন করে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন আজও আমরা যদি এর কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে আসি এর নিয়ম নীতিগুলো পাল্টানোর ব্যবস্থা করি আল্লাহর কসম আমাদের উপরেও গসবাসবে এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না যে কোনো কায়দায় দুই নাম্বারে আল্লাহ পছন্দ করেন না পৃথিবীতে যারা জালিম যারা অত্যাচারী জালিম কাকে বলে যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় যারা রাখে তারা জালিম। রাখা এ দরকার কোথায় কেউ যদি টপি পায়ের সাথে বেঁধে রাখে ও জালেম কথা বলেন না কেন স্যান্ডেল রাখা দরকার পায় কেউ যদি মাথায় নিয়ে সময় ঘুরে বেড়ায় ওটা স্যান্ডেলের সাথে জুলুম কারণ তো স্যান্ডে এলো থাকবে পাই এ কারিন থাকা দরকার ছিল কোথায় ওপরে অথচ সেখান থেকে আপনারা পেছনে ফেলে দিয়ে শুধুমাত্র দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত এটা কিন্তু এক ধরনের জুলু। আমি সব চাইতে আশ্চর্য হয় সোরা সোরার বিয়াল্লিশ নাম্বার একটা পড়তে গিয়ে এই এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মাসাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা আন-নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে এ বাংলাদেশে আমার এই আয়াতটা পড়ার পরে মনে হয় এ দেশে এখন একশো একশো জনের প্রায় আটানব্বই জন আল্লাহর মামলার আসামি মামলার বাতি যাদ শক্ত হয় মামলা কিন্তু কঠিন হয় এক কথা বলেন না কেন আজ নবসের ওপরে জুলুম করছেন পরিবারের উপরে জুলুম করছেন আজ অনেক শাশুড়ি আছে বৌমার ওপরে জুলুম করছে যৌতুকের টাকা দিতে পারে না গরিবের মেয়ে সেহারা ভালো না এই জন্য ছেলেকে বারবার পরে রে বাদ দিয়ে দে অথবা এমন কায়দায় অত্যাচার করে সে বাদ নিতে বাধ্য হয় অথবা গলায় দড়ি নিয়ে বিষ খেয়ে মরতে বাধ্য হয় কথা বলেন না কেন এরকম শাশুড়ি দেশে আছে না নেই এইরকম শাশুড়ি যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন আপনি যদি পাঁচ অক্ত না তাহার মিলে ছয় নামাজ পড়েন আপনি যদি রমজানের রোজা শুধু না বারো মাস রোজা রাখেন খাস পর্দা করে যদি থাকেন আপনার দ্বারা যদি আপনার বউ জুলুমের শিকার হয় আপনি জালেম আপনি জালেম আপনি জালেম আপনাকে আল্লাহ ঘৃণা করেন আর আসতে বলেন যে সমস্ত বৌমাগুলো বসে আছেন শাশুড়িকে নিজের মায়ের মতো যদি মনে করতে পারতেন আমারে এ করান সাক্ষী আল্লাহর কসম করে বলছি দুনিয়ায় কোনো পুরুষ তার মা বাবাকে আলাদা করে দিত না আপনার কারণে আলাদা করা লাগে আপনি মনটা একটু উদার করতে পারেন না আজ বাংলাদেশের জামাই যারা আছে এই দেশের জামাই তাদের শ্বশুরকে শাশুড়িকে যেই নজরে দেখে যেভাবে মহাব্বত করে সেই মনে দেখে যদি স্বামীর বাবাকে ওই নজরে দেখতো বাংলাদেশে আমার মনে হয় কেউ আলাদা হইতো না পরিবারে এদের এই শুধু কানা কানি তালাতালি কান কথার কারণে পরিবারগুলো মিনি জাহান্নাম হয়ে গেছে এলোকটা সারাদিন বাইরে থেকে কাজ করে এসে বয়ের গোমরা মুখ মায়ের গোমরা মুখ এখন করবে কি বাধ্য হয়ে শেষ পর্যন্ত মানসিক রোগী হয়ে যায় বেশি ফেললাম মা বোনেরা আমরা জামাইরা যেভাবে আসি আপনারা একটু হন। ওটা যদি আপনার মা বাবা হতো কোনোদিন আপনি কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলতে পারতেন না আপনার যা করা লাগে আপনি তাই করতেন এ লোকটা পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত ওই মেয়েটা ওই ছেলেটা এর পেছনে শ্রম দিয়ে এ পর্যন্ত বড় করে আপনার হাতে দিল আর আপনি এখন তিন কথার কবুল বলে একেবারে সব দায়িত্ব নিয়ে নিয়েছেন মা বাবা এখন ডিলেট হয়ে যাবে মানে এরকম যারা ছোট মানসিকতার মন মানসিকতা তৈরি করছেন আপনার সন্তানও কিন্তু ঠিক ওই রকমই করবে যেটা শাশুড়ির সাথে করছে আর জুলুম আমাদের পরিবারে ভরে গেছে আর স্বামী স্ত্রীর উপরে জুলুম করছে স্ত্রী স্বামীর উপরে জুলুম করছে স্বামী স্ত্রীর বড় জুলুম হচ্ছে দেশে এখন পরকীয়া প্রেম আপনার জন্য যেই মহিলা বাজেট আছে যার সাথে বিয়ে হয়েছে আপনি মনে করবেন এইটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে অন্য কোন দিকে আপনি আপনি বিয়ে মন দিতে পারবেন না যদি দেন সালেম হবেন আর যে মহিলা বিয়ে হয়েছে আপনার স্বামীর সাথে মনে করবেন এইটাই মরণ পর্যন্ত আপনার হ্যাঁ স্বামীর ইনকামে আপনাকে আবার সন্তুষ্ট থাকা লাগবে নবীজি বলেন ওই মহিলাকে হাজরাতে আয়ব নবীর স্ত্রীর সাথে আল্লাহ জান্নাত দেবেন যেই মহিলা নিজের স্বামীর ইনকামের উপরে খুশি থাকে আপনার স্বামী ইনকাম প্রতি মাসে বিশ হাজার টাকা আপনার পার্লারে সাজতে লাগে আঠারো হাজার টাকা ও এখন করবে কি আপনাকে তো আল্লাহ ইচ্ছা করলে সালমান এফ রহমানের সাথে আকিসের বড় ছেলের সাথে বিয়ে দিতে পারত কথা বলছে না কেন সেই জায়গায় না দিয়ে এই লোকটার মতো একটা হুজুরের সাথে দিয়েছে এর মাসে ইনকাম বিশ হাজার ওর যদি সাজতে গোসতে লাগে আঠারো হাজার ও এখন চুরি করা ছাড়া অবৈধ উপায় করা উপায় আছে আর যদি কাংশ স্বামীগুলো অবৈধ পথ বেছে নেয় তার স্ত্রীর মন জোগাতে সম্মানিতা মা বোনদেরকে বলবো যদি আয়ুব নবীর স্ত্রীর সাথে জান্নাত পেতে চান স্বামীর যতটুকু ইনকাম আছে অতটুকুর ওপরে নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ তিন নাম্বার করেন দুনিয়াতে যারা অহংকার করে সম্পদের যেমন চার নাম্বার করে যারা অপচয় করে অপব্যয় করে এখানে শব্দ দুইটা একটা অপচয় আর একটা অপব্যয় আরবিতে একটা হচ্ছে ইসরাফ আর একটা ইসরাফ করাও হারাম তাফজির করাও হারাম ইসরাফ মানে বৈধ কাজে ব্যয় করা বেশি আমার আম লাগবে দুই কেজি টাকার গরমে আমি দশ কেজি আম কিনে আট কেজি পচিয়ে ফেললাম এটা হারাম আসতে বলেন আর তাফসির বলা হয় হারাম কোন কাজে টাকা খরচ করা যেমন মদ খাওয়া বিড়ি খাওয়া এক কথা বলছেন কেন এমনিতেই হারাম এরপর আবার হারাম ডবল করে করছে আল্লাহ এই মানুষগুলোকে সব চাইতে বেশি ঘৃণা করেন যারা অপচয় করে যারা অপব্যয় করে আমি শয়তানের ভাই পেয়েছি শুধু যারা অপচয় করে তাদেরকে বড় বড় গোনার কথা কোরআনে আছে কিন্তু শয়তানের ভাই আল্লাহ বলেননি শয়তানের ভাই আল্লাহর দৃষ্টিতে তারা যারা এ দুনিয়ায় অপচয় করে বলেন না পাঁচ নম্বরে মহান আল্লাহ বলেন যারা খেয়ানত করে যারা পাপি আমানতের খেয়ানত দেশে এখন আসে না নে সব জায়গাতে বড় খেয়ানত হচ্ছে যে যে শিয়ারে বসার যোগ্য না তাকে ওই শিয়ারে বসাই খেয়ানত এটা আমেরিকায় চলছে বাংলাদেশে শুরু হয়নি যার যোগ্যতা নেই শিয়ারে বসায় তারে জোর করে বসানো হয় অথবা সে নিজেই জোর করে বসে এটা আমানতের 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 খেয়ানত যারা কৰে তারা আল্লাহর নবীর ভাষায় মোনা 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 বল বেফা বলেল্লাহ বেৰ মাতিহি ফাবে জালিকা ফালিয়া ফৰ হই ৰোম মান্যাজমুন সূরা ইউনুস 11 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা সাত লম্বা লাইনের 8 নাম্বার রুকুর 4 নাম্বার রুকুর 58 নাম্বার আয়াতে আছে তাফসিরে ইবনে কাসিরে পাবেন আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন তামাম दुनिया जाबे আনন্দে আছে এটা একটা আনন্দের বিষয় না আপনি মনে করেন এক হাজার বছর হায়াত পেলেন এক হাজার বছরই ক্ষমতার চেয়ারে বসে আছেন তাম দুনিয়া আপনার কথায় চলে মরণের পরে যদি ফেরাউনের মতো অবস্থা হয় আপনার কপাল পোড়া অলপটা প্রায় ছয়শ বছর একাধারে ক্ষমতার চেয়ারে ছিল কিন্তু কোনো দিন মাথা ধরেনি ছয়শো বছরের উপরে ক্ষমতা দুনিয়ায় থাকার পরে এত উপরে উঠে সিনো বলেছে আনারব্বু কুমুল আলা আমি বড় রব। তা আল্লাহ তাকে এমন শটকি দিয়ে রে গেছে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ বলেন এটাdistant হয়ে থাকবে। সুতরাং পৃথিবীতে বেশিদিন হায়াত hayat বেশিদিন ক্ষমতায় থাকা বেশি টাকা পয়সার মালিক হওয়া এইটাই পৃথিবীর ময়দানে আসল সফলতা নয় আল্লাহ পাক বলেন আমার কাছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামত সফলতা হচ্ছে কোরআন শরীফ একথার সিগনিফিকেন্স কি একথার অর্থ হচ্ছে কোরআন যারা পেয়েছে আর এর উপরে যাদের বাস্তব জীবন চালাতে পেরেছে তাদের জীবন সফল আল্লাহ যেন মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন ওয়াইদ দাদানা রব কম লাইং সাকা রুতুম লাজি দান্না কম ওয়ালাইন কাফারুতুম ইন্না বিলাশাদীদ সোনা ইবরাহিমের সাত নম্বর আয়াতি আল্লাহ বলেন আমি মাইক হাতে নিয়ে একটি অ্যালান শোনাচ্ছি একটি ঘোষণা একটি এলান কথাটা অনেক দামি কথা অনেক ওজনে কথা আর আল্লাহ নিজে মাইক নিয়ে নেমে পড়েছে একটি এলান শোনো দুনিয়াবাসী একটি ঘোষণা ঘোষণা শোনো লাইন সাকার তোম যদি সক্রিয়া আদায় করো আমার নিয়ামতের না কমলামে তাকিদ নোনেলা অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করে দেবো জানলেন দুনিয়া ছাড়া পেয়েছে তার তুলনায় কাছে শ্রেষ্ঠ সুতরাং এই অনুষ্ঠান আজকে আমরা পেয়েছি আমাদের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মনে করছি সক্রিয় আদায়ের মাধ্যম তিনটা কয়টা খুব ভালো করে মেলাবেন আপনি সক্রিয় আদায় করছেন কি না এ নিয়ামত পেয়ে এক নম্বরে আপনার মুখের স্বীকৃতি দেওয়া লাগবে যে হ্যাঁ এটা আমি জীবনে মানি নিয়ামত বলে এটা নিয়ামত বলে মানেন তো হ্যাঁ এখানে যারা এসেছে শিকার যারা করলেন যে এটা নিয়ামত আজকে আমি মানি আপনি আনন্দ করতে পারেন অসুবিধা নেই কারণ তাম দুনিয়ার সাড়ে সাতশো কোটি মানুষ এ কথা বলতে পারে না শুধু আমরা একশো পঁচাত্তর কোটি মুসলিম মানিয়ার না মানি স্বীকার করি এটা আল্লাহর নিয়ামত দুই নাম্বারে আপনার মনে আনন্দ লাগা লাগবে মানুষের মনে আনন্দ লাগে কখন এর একটা চিহ্ন তাপসিরে নিচে এখানে একটা গোস্তের টুকরা আছে এটা কেঁপে কেঁপে ওঠে শরীরের পশমগুলো দেখবেন খাড়া হয়ে যায় মনের ভেতরে অজানা অনির্বাচন শোক অনুভব হয় শব্দ চয়নগুলো লক্ষ্য করেন মনের ভেতরে এক অনির্বাচন শোক মানুষ অনুভব করে তিন নাম্বার এসে কথাগুলো আজকে শুনবেন এগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে দেওয়া নির্দেশ মতো মিলাবেন নিয়ামতের শুকরিয়া আদায়ের ধরন কয়টা বললাম আরো জোরে এবার আপনি দেখেন আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে কি না। আমি স্বীকার করছি মুখ দিয়ে এটা নিয়ামত আমার মনের ভেতরে আনন্দ আছে শান্তি আছে একটা অনির্বচন শোক আমি পাচ্ছি সবাইটা পাবে না ওয়াইযা সামিউ মা উন জেলাইলার রাসূলি তারায়না হুম তাফিদুমিন আদামি মিмма আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা আশহিদিন সূরায়ে মা'ইদা 7 নাম্বার পারার প্রথম নাম্বার পেষ্টার প্রথম নাম্বার লাইনে 83 নাম্বার আয়াত এটা আল্লাহ পাক বলেন নবী আপনি যখন মানুষের সামনে কোরআন পড়বেন সবার চোখের দিকে তাকিয়ে দেখবেন পানি ঝরছে না যারা উপলব্ধি করার ক্ষমতা রাখে এর যারা বুঝতে পারে এগুলো আপনি দেখবেন ওই মানুষগুলো মনের অজান্তেই কেঁদে ফেলেছে আলোচনায় সবার চোখে পানি আসবে না এটা সবাই বসার জন্য এখানে এক মাপের ওই রকম নেই রেখে বারো মাপের তেরো ছেলে বসে আছে একজন ইশারা করলে বসে আর একজন দশ বার বললেও বোঝে না বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিতে দেখতাম সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট কারণ ওখানে যারা বসে আছে সামনে আশি বিরাশি জন এক মাপের মেধার কথা বুঝতেছেন আর এখানে কি রকম এটাও তো একটা ক্লাস চলছে পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ ঘন্টা নিলেও অনেকে বুঝবে না এই জন্য একটি ভয়ে শুনবেন আল্লাহ বলেন কোরআনের মর্ম বাণীগুলো যারা উপলব্ধি করতে পারবে অনুধাবন করতে পারবে বোঝার চেষ্টা করবে নবী আপনি দেখবেন ওরা যেন মনের মন নিয়ে আপনি শুনবেন তিন আজকে বর্ণিত যে নির্দেশনাগুলো পাবেন আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এই পৃথিবীর ময়দানে আল্লাহ সাতাত্তর প্রকার মানুষকে ঘৃণা করেন ওই প্রকার আমি পড়া কোরআন শরীফ থেকে এগুলো তাফসীর থেকে সাজিয়েছি এই সাতাত্তর প্রকার মানুষের ভেতরে আপনি মিলাবেন যে আপনি আসলে আছেন কি না যদি থাকে নেই মুহূর্তে ওই জীবন ত্যাগ করবেন কথা বলেন না কেন কারণ আপনি আল্লাহর ঘৃণিত আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহ আপনাকে ভালোবাসে না পছন্দ করে না ঘৃণা করে আপনি নিজের দিকে প্রশ্ন করে বলেন আপনার মালিক যদি আপনাকে ঘৃণা করে আপনি কি আসলে মানুষ সুতরাং এখনই থামবেন যদি প্রকারের পড়ে যান আমার আলোচনার বিষয় আজকে আল্লাহ কাদেরকে ঘৃণা করেন বলেন সবহান আল্লাহ আল্লাহর এই নিয়ামত যদি সক্রিয় আদায় করার তিন নাম্বার মাধ্যম ধরেন এখানে বর্ণিত যে নিয়ম নীতিগুলো অ্যাডভার্টাইজ করা হবে ডেলিভারি দেওয়া হবে ওইটা শোনার পরে এখন থেকে প্র্যাকটিক্যাল লাইফে আপনি একটা একটা করে মিলাবেন আল্লাহ আমাদেরকে এভাবে আয়াতের শুক্রিয়া আদায় করার তাও দিন বলেন আমিন আল্লাহ পাক বলেন যদি কেউ মূল্য না দেয় আমারে কোরআনের মর্যাদা না দেয় এ আর কি নাম দিতে না চায় ওর জীবন থেকে কোরআনের মহা আছে বিপ্লবী অনুষ্ঠানগুলো গুলো কোরআনে কারিমের বড় বড় নিয়ামতের যে কথাগুলো ওর জীবন থেকে আমি আল্লাহ ছিনিয়ে নেব আর আযাবের ভেতরে ফেলে দেব ওর জীবনের শান্তি বলে কিছু রাখবো না বলেন নাউযুবিল্লাহ আল্লাহর ঘোষণা হালকা মিথ্যা আছে হ্যাঁ কোরানের এই অনুষ্ঠানে যারা এসেছি নবিজে জানিয়েছেন মানে তাহু দাবি গয়রিল কোরআন আদুল্লাহ হুল্লহ তিরমিজি শরীফের হাদিস কোরান বাদ দিয়ে হ্যাঁ এদিকে থাকেন কোরান এ কারিম বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় যদি কোন মানুষ ভালো হওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয় এটা বুঝেছেন কারা হাত করেন তো যে আন্দাজটা কি এর বাপ কি আমি জিজ্ঞাসা করবো আন্দাজ হাত তুলিস আপনি এখানে আলেন যারা বসে আছে তাদেরকে বলছি শব্দটা কিন্তু না আল্লাহ দৌল্লা আবদুল্লু যদি নবী দিতেন তাহলে আপনি নিজেই নিজে কই কম রাবানিয়ে ফেলেছেন এরকম অর্থ আসতো আউদল্লাহ বাবে ফাল থেকে এসেছে আউদল্লাহ কেউ বাংলা অর্থ দাঁড়াবে বাপ থেকে কোন শব্দ আসলে আপনি হয়তো ভালো হওয়ার নিয়ে তে কোনো জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআনে কারিম এবং কোরআনের কর্মসূচি সেখানে ছিল না এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকানা হামসার হ্যাঁ আস্তে বললেন কেন কোন পীরের হাতে দিয়েছে আল্লাহ কোন নবীর হাতে কোন ফেরেস্তার না এটা শুধুমাত্র আল্লাহ নিজের কুদরতি হাতে রেখেছে এ হেদায়ত দিতে পারে একমাত্র একটু ধাক্কা লাগে না উনি নিজে বলছে আমি তোরে নিজে গোমরা বানাবো তাহলে এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যদি আপনি পাগল হয়ে না থাকেন যেখানে নেই ওই রকম পীরের দরবার যদি আমার বাবাও তৈরি করে ও দরবারে আমি নেই কোরআন যে দলে নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয় ওই দলে আমি এখন থেকে আর নেই এবার আওয়াজ একটু কমে গেছে এলাকার মানুষ তো চালাক আছে সারা দেশের মানুষ যে বলে রংপুর বিভাগের মানুষ ম ফয়েশি এ তো ঠিক না দেখছে এলাকার মানুষ চালাক আছে আজকে আমরা যারা সিদ্ধান্ত নিতে পারবো যে করান না গেলে আমাকে খারাপ বানাবে গমরা বানাবে কে এ হাদিসটা জন্য মানা যায় না মরণের পরে মানবেন এখন আপনার বিবেক যা বলে আপনি তাই করেন যেখানে করান নেই করানের কর্মসূচি চলে না ওই দরবারে কেউ গেলে ওই দল কেউ করলে আল্লাহ নিজে তাকে গোমরা বানাবে কেউ ঠেকাতে পারবে না আমার মনে হয় হয়ে গেছে যদি বুঝে থাকেন আর যদি না বোঝার ভান করে থাকেন আমি জানি আপনি না বোঝার ভান করে বসে আছেন আপনার এত বোকারী শরীফ দিয়ে এখন আর হবে না লাগবে বাঁকারি শরীফ আল্লাহ তুমি বোঝার তাওফিক দাও আমাদেরকে বলেন আমিন আরে ভাই আপনার যদি মন না থাকে আমি কেন নবী এখানে ওয়াজ করলো আপনার কিছুই হবে না গিরিশ চন্দ্র সেন বেটা হিন্দু মানুষ ওকে তো কোরআন পড়েছে শুনেছে বুঝেছে লিখেছে তো মন ছিল না এই জন্য আল্লাহ তার হেদায়ত দেয়নি ও মারা যাওয়ার পরে জানাজাও হয়নি কবরও দেয়নি পুড়িয়ে ফেলেছে কথা বলেন না কেন অথচ লোকটা আমাদের চাইতে কোরআন জীবনে পড়েছেও বেশি বুঝেছেও বেশি লিখেছেও বেশি শুনেছেও বেশি এখানে যত বড় বড় মাওলানা বলেন আর জেনারেল শিক্ষিত সাই বলেন একটা লোককে জিজ্ঞাসা করেন পোড়া কোরআনের প্রতিটি শব্দের অর্থ জানা আছে কিনা কেউ পারবে না বলতে না আমারও মনে নেই আমি পড়েছিলাম পোড়াটাই আমার পড়া আছে কিন্তু আমার এখন মনে নেই আবার দেখা লাগবে ক্লাস থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এ পোড়াটাই এর উপরে চলছে আমার আমার অনার্স মাস্টার্স পর্যন্ত করানের উপরে করানে এ কারিম আমি যেভাবে আয়ত্ত করেছি এরপরে আমি হাফেজি পড়া ছিল আমার তিন বছর জেলখানায় থেকে প্রায় একশো পঁচাত্তর বার কোরআন শরীফ শেষ করে এতো এত আয়না মনে হয় আমার কাছে প্রতিটি শব্দের অর্থ আমার সব এখন মনে নেই কয়েকটা বেঁধে গেলে আবার ডিকশনারি দেখা লাগে শব্দ অর্থ মুখস্থ করা লাগে অথচ বেটা হিন্দু মানুষ কোরআন শরীফের প্রতিটি অর্থের শব্দের একটা একটা অর্থ না কমপক্ষে তেত্রিশটা করে অর্থ তার জানা ছিল কারণ তাফসির লিখতে হলে একটা শব্দের একটা অর্থ লিখলে আপনি পারবেন না এক একটা শব্দের ৩৩ থেকে নিরানব্বইটা পর্যন্ত অর্থ আছে কোনটা কোন জায়গায় সেট হয় ওইটা ওই জায়গায় স্থান কাল পাত্র বেঁধে সেট করা লাগবে নাই তো তাফসির লিখলো কি করে আসলে তো বাস্তবতা দেখতে পেলাম কি কোরআন পড়েছে শুনেছে বুঝেছে লিখেছে আমাদের চাইতে অনেক বেশি কিন্তু হেদায়েত পাইনি এই কারণে কারণ ওর মন ছিল না হেদায়ত নেওয়ার কথা বলে না কেন আপনারও যদি মন না থাকে আল্লাহর এত দায় পড়ে চাইনি যে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে জোর করে নিয়ে যাওয়া লাগবে অত দায় পড়েনি এই জন্য আগে মন তৈরি করেন বিশ্বাস করতে পারে এনামির হামসা এখন থেকে শেষ পর্যন্ত বাবার কথা দাদার কথা একটাও বলবে না যা বলবে আমি কোরআনের দলিল হাদিস নাম্বার নাম্বার পর্যন্ত আপনাকে আমি বলে দিছি সব আমার নোট করা আছে সুতরাং এই রকম মন নিয়ে শোনেন যে আমার এই সাতাত্তরটা পয়েন্টের ভেতরে যদি আমি একটাও থেকে থাকি এই মুহূর্তে আমি ওখান থেকে পিছিয়ে আসবো রাজিয়াসের

কত মানুষ ভালোবাসা দেখিয়েছে অথচ রসুলকে ভালোবাসতে হবে মাস্ট বি পাশাপাশি তাকে অনুসরণের মাধ্যমে এটা দেখাতে হবে আমি আজকে একটা নতুন কথা বলছি আই ভালোভাবে খেয়াল করবে জেনারেল মানুষদেরকে বলছি ভালো করে খেয়াল করেন সির শুনতে এসেছেন আপনি আপনার জীবন আমি আশা করি পরিবর্তন করবেন এতদিন আপনি ওই আয়াত শুনেছেন কিন্তু এভাবে না একটু খেয়াল করে দেখেন তো নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসি এ দাবি করো এ দাবি আমাদের আছে না রাজনৈতিকভাবে আমাদের দল মত পার্থক্য আছে কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসি মুসলমান হিসাবে দাবি আছে কথা বলুন আল্লাহ বলেন দাবি তাদেরকে বলেন এ দাবি যেন সত্যতা প্রমাণ দেওয়ার জন্য আপনার অনুসরণ করে নবী আপনার অনুসরণ করার মাধ্যমে দাবির সত্যতার প্রমাণ দেওয়া লাগবে কেউ যদি আপনাকে অনুসরণ করে দেখে দেখে চলে কমল আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করে দেব তাকে আমি ভালোবেসেছি না ভালোবাসা আরম্ভ করবো বেটা মসারে এ শব্দটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এই দুইটা কাল দিয়ে বানানো এখানে আল্লাহ অতীতের শব্দ মাসির শব্দ দেয়নি এখানে আছে আছে আর বর্তমান আপনি যদি অনুসরণ করা আরম্ভ না করেন আল্লাহ আপনাকে ভালোবাসা আরাম্ব করবে করবে এখন আমার প্রশ্ন আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাকে পুরস্কার দেবেন না দেবেন না আল্লাহ বলেন পুরস্কার কি দেব এক ফের এটাও মজার এ বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আমি আল্লাহ নিজে তার জীবনের যত অপরাধ আছে জাম না দিয়ে জনুব দিয়ে দিলাম যদি শুধু হকলে বাদ থাকে ওইটা বাদ দিয়ে যত অপরাধ করেছে জীবনে সব মাফ করে দিচ্ছি দেব সবহান আল্লাহ বলা না এবার তাকান আয়াতের মাঝে ছিল তোমরা যদি অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসা শুরু করবে আর আল্লাহ ভালোবাসা আরম্ভ করে দিলে জীবনের গণা শুধু হক বাদ বাদ দিয়ে একটাও রাখবে না সব মাফ করে দেবে কারণ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না এবার আমাদের এখান থেকে শিক্ষা কি আমরা অনুসরণ করব কি আংশিক না পূর্ণাঙ্গ আরো জোরে বলুন এবার আপনি নিজের দিকে মিলান তো আপনার অনুসরণ হচ্ছে আমিও দেখতে পাচ্ছি আমারও অনুসরণ হচ্ছে আমিও টের পাচ্ছি কিন্তু আমাদের অধিকাংশ অনুসরণ এই দেশের চুলের আংশিক পূর্ণাঙ্গ হচ্ছে না আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মিলান না মাথা নিচু করে মন খারাপ করার জন্য বলছি না মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একটি মিলান্ত রসুলের অনুসরণ হচ্ছে কিনা আপনার চোলের কাটিং রসুলের মতো হয় না আপনার মশের কাটিং রসুলের মতো হয় না আপনার যে দাড়ি এটা রসুলের মতো হয় না আপনার যে পোশাক আশাক এটা রসুলের মতো হয় না তার কোন জায়গায় হাত দেব যেখানে হাত দেওয়া হয় একটাও তো মিলছে না আপনার পরিবার সমাজ রাষ্ট্র কোন দিকে তাকিয়ে বলতে পারবেন যে আমার রসুলের মতো অনুসরণ হচ্ছে বলেন আমরা হা কিছু করছি নবীজি নামাজ পড়েছিলেন আমরাও নামাজ পড়ি নবীজি রোজা রেখেছিলেন আমরাও রোজা রাখি বিশ্ব নবী যে সারা জীবনে তেষট্টি বছরে একটা মিথ্যা কথা বলেনি এটা আমাদের জীবনে পাওয়া যাবে আর বাস্তে বলেন। এ পৃথিবীতে একজন মানুষকেই পাওয়া গেছে যিনি অপেন চ্যালেঞ্জ দিতে পেরেছিলেন হে আমার সাথীরা হে আমার স্ত্রীরা দিনে আলোতে রাতের আধারে আমার ভেতরে চলতে ফিরতে যা দেখো সব মানুষের কাছে ওপেন বলে দাও এ পৃথিবীতে আর কেউ এক কথা বলতে পারে নাই কেয়া আমত পর্যন্ত আমার মনে হয় বলতেও পারবে না এখানে আমরা যত বুজুর্গ মানুষই আছি না কেন যত বড় নেতাই বসে আছি যদি কালকে ঘোষণা দেওয়া হয় হে দেশের মানুষেরা হে আমার স্ত্রী বন্ধু বান্ধবেরা আমার ভেতরে দোষ পাও সব সংবাদ সম্মেলন করে বলে দাও কালকে আপনি বের হতে পারবেন না কথা বলেন না কেন অথচ কি জীবন তিনি বানিয়েছিলেন তেষট্টিটা বছরের ভেতরে একটা মিথ্যা কথা তার পাওয়া যায়নি তার সাথে যারা চলাফেরা করেছে যে ভুল ধরবে সে ভুল ধরার মতো একটা শ্রোতা পর্যন্ত বের করতে এই জন্যই তো একটা মানুষকে শুধু অনুসরণ করলে আল্লাহ গ্যারান্টি দিলেন তোর জীবনের অপরাধ আমি রাখবো না সব মাফ করে দেব শুধু হক করে এবারটা ঠিক রাখবি মান্দার হক যেন তোর দ্বারা নষ্ট না হয় তাছাড়া আমি আল্লাহর হক যত নষ্ট করে ফেলেছিস আর অনুসরণ যখন পূর্ণাঙ্গ আরম্ভ করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামবি ওই মুহূর্তে তোর জীবনের পেছনের অপরাধ মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব এজন্য আমাদের উচিত এখন থেকে রাসুলের আংশিক অনুসরণ করবে না পূর্ণাঙ্গ আর জরে। বিশ্ব নবী মোহাম্মদ রসুল বিয়েতে যেভাবে তিনি আদর্শ রেখে গেছেন আপনার বিয়েতে ওইটা পাওয়া যাওয়া লাগবে আমাদের গান বাজনা না হলে বিয়ের না কথা বললে না কেন বিয়েটা শুরু হয় হারাম কাজ দিয়ে মেয়ে দেখতে যাবে যে লোকটা যে বিয়ে করবে সে তো যায় সাথে সাথে যায় দোলা ভাই আর ওর বাবা আর বিয়ে কি দোলা ভাই ওর বাবা করবে আমাদের সামাজিক জীবনে পারিবারিক জীবনে এই হারাম কাজটা বাদ দেওয়া লাগে অনেকে মনে করছে এ আবার কি এতটুকু না না এটা ফরজ জিনিস আপনার কি ওই মেয়েটা দেখা যায় আছে আপনি তোর বাবা এই ছেলের বাবা আপনি না জানিয়া আপনার যদি পছন্দ হয় আপনি যদি বলেন ছেলে তুই থাক আমি দেখি এমনি এমনি আল্লাহ বিধান দেয়নি আল্লাহ জানে আমাদের মনের ভাব এক কথা বলেন না কেন আল্লাহ জানে না হজরত আদম নবীকে আল্লাহ যখন বানিয়ে জান্নাতের ভেতরে নিয়ামতে ভরপুর করে রাখলেন কিন্তু তার ভালো লাগছিল না আল্লাহ বাগমনের ভাব বুঝতে পেরে বাম পাঁচড় থেকে একটা হাড় ঘুমের ভেতরে তুলে নিয়ে আর একটা মহিলাকে বানালেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী হাওয়া দাঁড় করিয়া রেখেছেন এত সুন্দর মানুষ হতে পারে তিনি তাকালেন প্রথমে তারপরে কাসির বলেন প্রথমে তাকিয়েছেন এরপরে ধরতে গেছেন আল্লাহ পাক বলেন আদম তাকানো যাবে না ধরা যাবে না আদম নবী বলছে আল্লাহ তাকানো যাবে ধরা যাবে কি করলে সেটা বলেন তাকানো যাবে ধরা যাবে একটাই শুধু বৈধ পন্থা আছে বিয়ে করা লাগবে সুতরাং এখান থেকে বোঝা যায় বিয়ের আগে কোন মহিলার দিকে অন্য নজরে তাকানো জায়েজ নেই ধরাও জায়েজ নেই শুধুমাত্র চোদ্দই ফেব্রুয়ারির দিন বাদ দিয়ে এদিন তো কোনো গোনা নেই এই দিন অনেকে আল্লাহর নাম নিয়ে শুরু করছে যে আল্লাহ এই দিন আমরা পালন করছি চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বিহায়া দিবস যারা পালন করেছে এটা কিন্তু ইংল্যান্ড থেকে নিয়ে এসেছে খ্রিস্টানদের দেশ থেকে যারা এটা পালন করেছে মুসলমান দাবি করে ও কিয়ামতের দিন আপনার হাসর হবে ওই খ্রিস্টানদের সাথে মিথ্যা কথা বলবেন না এখানে যারা পালন করেছেন একটু হাত করেন তো আল্লাহ থেকে তা মানুষ হাত ঠিক আছে মরবাই সত্তর বছর বয়স অনার ওনার জীবনে এখনো প্রেম আছে তাও ভালো করুক যদি স্ত্রীর সাথে চোদ্দই ফেব্রুয়ারি পালন করে কোনো অসুবিধা নেই এই এলাকায় মনে হয় এগুলো এগুলো পৌঁছায়নি না আল্লাহ আরাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আদম বিয়ে করা তখন রাজি হয়ে গেলে এর জন্য মহর দেওয়া লাগে ও আতু হুন্ না দেন মহরের টাকা স্ত্রী লোককে দেওয়া নফল না ফরজ এটা নামাজের মতো ফরজ এ ফরজ মনে করে দিয়ে দাও অনে দাগ দিয়ে বলে রব বলাল আমি নামার কাছে তো এন্টি পকেট কিছু হইনি আমি দেব কি আল্লাহ পাক ওই সময় বলেছিলেন আদম আমার দস্ত মোহাম্মদ রসুল উল্লাহর নামে দশ বার দরুদ পড়ো ওইটাই তোমার দেন মোহর হিসাবে আমি মেনে নিলাম

আমি ওই আয়াত পড়েছি জন্মের পর থেকেই কো এভাবে তো বসি না তো কি তথ্য আছে আয়াতে আল্লাহ আদম নবীকে বললেন বিয়ে হয়ে গেছে বউ নিয়ে বাবার বাড়ি চলে যাও আদমের বাবার বাড়ির বাবার বাড়ি মানে আদমের বাড়ি জান্নাত আদমের বাড়ি কি আর আমাদের বাবার বাড়ির নাম কি আল্লাহ পাক আমাদের বাবাকে বিয়ে করার পরে বললেন বউ নিয়ে চলে যাও বাড়িতে তার মানে এটাই করানের নিয়ম বউ নিয়ে বিয়ে করি আপনার বাবার বাড়িতে আপনি যাবেন আর এখন অনেকে ঘর জামাই থেকে যাচ্ছে না এলাকায় ঘর নেই আপনি একটা আহাম্মক না বিয়ে করে মেয়ে নিয়ে যাবেন আপনি নিজের বাবার বাড়ি না নিজের সহ থেকে যাচ্ছেন পাক আয়াতে কিন্তু শব্দের দিকে খেয়াল করলে দেখবেন বলেন তোমার বউ নিয়ে তোমার বাড়ি যাও শুধু বাড়ি যায় কি করবা হাই তো এ তোমা এই খেয়াল করে আরবি গেরামার যারা বসে এখানে শব্দ কিন্তু আংতা অকুলা আল্লা দেয়নি একবারে অকলা দিয়েছেন আজ যারা নারীপক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ নাম করেছেন ইল্লাছেন যে কোরআন নারীদের অধিকার দেয়নি আরে শয়তান ওকুলা আল্লাহ পাক পুরুষের দিকে ঝোকেন নাই নারীর দিকেও ঝোকেন নাই মাঝামাঝি থেকে বলেছেন ওয়াকুলা দিয়ে বসন দিয়ে দিলাম হে আদম তোমার বাড়িতে যে যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে ঠিক আছে কিন্তু তুমি যেই মানের খাবার খাবে যেই মানের পোশাক পরবে সেই মানের জায়গায় থাকবে ওই রকম খাবার ওই রকম পোশাক ওই রকম মানের জায়গায় স্ত্রীকে রাখা লাগবে আজ অন্যান্য ধর্মের লোকেরা चिल्লাছে ইসলাম কি দিয়েছে কি দিয়েছে আপনি টের পান আপনি তো জানেনই না কি দিয়েছে পৃথিবীর অন্য ধর্মগুলোর দিকে তাকালে আপনি দেখবেন মেয়েদের যে সমস্ত বিষয়গুলো ওরা নিজেদের সম্পত্তি থেকে এদের বঞ্চিত করার জন্য ওদের ধর্মীয় নিয়মে ঘোষণা দেয় আর আমাদের ধর্মীয় নিয়মে আছে মেয়েকে তার সম্পত্তি না দিলে ওই বাবা ওই গার্জিয়ান জাহান্নামে নামে যাবে এত বড় কঠিন বাক্য পৃথিবীর অন্য কোন ধর্মে নেই এখানে কত শরিক ফাঁকি দেওয়া মানুষ বসে আছে অথচ হজ করে এসেছে হজে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো জমিগুলো সম্পদ লিখে দেয় আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম যা এটা একটা নির্ভেজাল শয়তান ওনার হজ কবুল হয়ে বাংলাদেশে আসা দূরের কথা জিদ্দার বিমানবন্দর উপসাবে না যারা শরিক ফাঁকি দিয়েছেন তাদের বড় ক্ষতি হবে দুইটা এখানে তাকান সে হোক ভাই হোক বোন হোক ফুফু হোক যারা শরিক ফাঁকি দিয়েছেন এমনকি জনগণ হোক যারা শরিক ফাঁকি দিয়েছেন শোনেন তিরমিজ শরীফ দুইটা ক্ষতি হবে আপনার এক নম্বরে আপনার যখন থেকে শরিক ফাঁকি দিয়ে ফেলেছেন ওই দিন থেকে মরণ পর্যন্ত জীবনের কোনো এবাদত আপনার মাথার উপরে উঠবে না দুই নাম্বারে আপনি যখন মারা যাবেন ইমান পাবেন না নবীজি বলেন লোকটা বেঈমান হয়ে মারা যাবে বলেন না উজুবিল্লাহ আমার মনে হয় এই হাদিসটা না বলাই ভালো ছিল কারণ দিনাজপুর এরকম দুই নাম্বার লোক নেই শরীর ফাঁকি দেওয়া মানুষ যদি থাকেন একটু দাঁড়িয়ে আমারে দেখান এই ওয়াজ করা আমার মনে হয় ঠিক হয়নি এসব আল্লাহ ওলি বসে আছে দিনাজপুর বাসে আল্লাহ পাখের আয়াতের দিকে খেয়াল করেন আমি কিন্তু তফসির আকারে কথা বলছি আল্লাহ মেয়েদেরও ছেলেদেরও দুই পক্ষে না যে মাঝামাঝি এ আদম শুধু নিজে মন মতো খাবে নিজে মন মতো ঘুরবে না হবে না তুমি যেখানে যাবে যেখানে খাবে যেই মানের খাবার খাবে যেই মানের পোশাক পরবে ওই রকম মানের খাবার পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে এটা নফল না এটা ফরজ শুধু আল্লাহ শেষ করেননি সাবধান স্ত্রীকে নিয়ে ঘুরতেও বেড়ানো যাবে কিন্তু ওই গাছটার কাছে যাবে না এই গাছটা মানে আল্লাহর বর্ডার গাছ মানে কি এটা আল্লাহর নির্ধারিত সীমা নিষিদ্ধ জায়গা জান্নাতের ভেতরে একটাই শুধু বর্ডার ছিল নিষিদ্ধ জায়গা ছিল এই পৃথিবীতে আমার আল্লাহর আছে কত বলেন যারা দাবি করবে ইমানদার তারা যেন এই দুনিয়াতে এই পাঁচশো বর্ডারের ধারে কাছে না যায় জান্নাতে একটা বর্ডার পার হয়ে গেলে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন ফাতা কুনামিনা যদি এই গাছের কাছে যাও বর্ডার শেমা রেখাব অতিক্রম করো বর্ডার ক্রস করো এই নিষিদ্ধ জায়গায় যাও তাহলে দুইজনই জালেম হয়ে যাবে আয়াতের মূল শিক্ষা হচ্ছে স্ত্রীকে শুধু ঘরের ভেতরে বসিয়ে রাখবেন না এইটা আয়াত বলে না আয়াত বলেছে হাই ফো সে তোমা যাও বেড়াতে যাও স্ত্রীকে নিয়ে আপনি বেড়াতে যাবেন অনুষ্ঠানে যাবেন কিন্তু সাবধান যেই অনুষ্ঠানে গেলে আপনার নিজেরও বর্ডার থাকে না আপনার বরেনা বর্ডার মানে এখানে পর্দা বর্ডার মানে আর সরে জান্নাতের ভেতরে বর্ডার মানে গন্দম গাছ আর পৃথিবীতে আমাদের জন্য বর্ডার আছে যেহেতু পাঁচশো এর ভেতরে একটা বর্ডারের নাম পর্দা আসতে বলেন তাহলে এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না স্ত্রীরও পর্দা থাকে না এরকম অনুষ্ঠানে যাওয়া যায় নেই যদি আল্লাহরে বর্ডার ক্রস করে পর্দা লঙ্ঘন করে বেপর্দা হয়ে ভাবে যায় আর ওখানে আনন্দ ফুর্তি করে বুঝতে হবে আল্লাহর ভাষায় জনে জালেম হয়ে গেছে এই হিসাবে বাংলাদেশে এখন জালেম কম না বেশি আমি পারিবারিক জীবনের কথা বলছিলাম যে মানুষ বিয়ে করবে তারে দেখা যায় যাচ্ছে আপনি দোলাবাই হিসাবে গিয়ে আপনিও দেখছেন আপনার শ্বশুরও দেখতেছে বলেন নাউজুবিল্লা হারাম কাজ দিয়ে আমাদের শুরু হচ্ছে পরিবার যে সন্তান আদি গুলো ভালো হবে কি দিয়ে আশা করছি পারিবারিক জীবনে আমাদের এই আয়াতটা মেনে নেওয়া দরকার অন্তত পর্দা যেন লঙ্ঘন না হয় বেপর্দা পরিবারে মেয়ে বিয়ে দেওয়ার চাইতে মেয়েকে কেটে ভাসিয়ে দেওয়া ভালো কারণ ওখানে গেলেও জাহান আগুনে পড়বে এ কথা বলেন না কেন আমরা পারিবারিক ভাবে যদি একটু সচেতন হয়ে দেখেন পরে মুসলমানের দেশে পর্দারে পরিবেশ ফিরিয়ে আনেন হ্যাঁ অনেকে চেষ্টা চালাচ্ছে দেশে বেপর্দা লাইন খুলতে আমরা এটা চাই আরো জোরে বলেন চাই আল্লাহ আমাদেরকে পর্দা মানার তাও ফেক দিন বলেন আমিন রসুলের অনুসরণ আমরা কি আংশিক চাই না পূর্ণাঙ্গ আরো জোরে আল্লাহ জীবনে পূর্ণাঙ্গ অনুসরণ করার তাও ফিক দাও বলেন আমিন আমার তেলাওয়াত কি তো আয়াত সরাই বাঁকার আর একশো নব্বই নম্বর আয়াত এখান থেকে আমি আরম্ভ করছি জবান খুলে কোরআনের সোনালি আয়াত পড়েন আরো জুবিল্লাহি মেনা সাঁইত নির জীম না আমি একটি বত পাচ্ছি না এই একটু একটু এইটো এইদিকে আয়াতটা শেষ করি নাকি দেব। সাতাত্তর প্রকার হয়তো সব বলা সম্ভব হবে কিনা জানি না এত তো সম্ভব না যে কয়টা পারি আমার শরীর এবং কণ্ঠ যত সাপোর্ট করে বলছি বাকিটা গাড়ি থেকে বই আছে বইয়ের ভেতরে আছে এটা নিয়ে যাবে বউকে দেবে আর বউ আপনাকে দেবে দুইজন পড়া পড়ি করে সংসারে অন্তত আমার মনে হয় পরকিয়া প্রেম যাদের আছে এটা কেটে যাবে আমি জেলখানায় থাকতে টুকে টুকে রেগেছিলাম। বাইরে এসে বই আকারে লিখেছি দুইটা আছে একটা নারীদের জন্য একটা পুরুষের জন্যে এই যে গাড়িতে আছে ডানি এখান থেকে মনাজাতের পরে নেবেন আমরা এখন কোরআনে প্রবেশ করছি জবান খুলে পড়ে না بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا ইন্নাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল বাকারা 286 টা আয়াত আছে 40 টা রুকু আছে মাত্র একটা আয়াত পড়েছি আয়াত নাম্বার 190 100 আল্লাহ পাক বলে নকিল তোমরা লড়াই করো হত্যা করো শব্দের প্রথমটা শুনে যাচ্ছে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে না মানে আপনি তোমরা কতল করো তোমরা লড়াই করো সংগ্রাম করো আন্দোলন করো সরা আনাম কি আনাম না আনফাল আঠারো নাম্বার আয়তে আছে ফালাম তাকতুলুহুম হেনবি আপনি তাদেরকে তো হত্যা করেননি আমি আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছি তার মানে এ সমস্ত আয়াতগুলো পড়লে মনে হয় আল্লাহ মনে হয় মারামারি হত্যা এর পক্ষে না এই কথাটা আন্দাজে যদি কেউ নিয়ে এই যে বোমাবাজি খরে করে ইসলামের নাম নিয়ে এদের পেছনে হাত দিয়ে দেখবেন কোটি কোটি টাকা এদের হুদিরা দিচ্ছে এ পৃথিবীতে আজ হাজারো মানুষ ইসলামের নাম নিয়ে এদের প্রথম শব্দটা শুনেই মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে হত্যা করতে চাচ্ছে না আল্লাহ কিন্তু হত্যার কথা উদ্বুদ্ধ করার পরেই তিনি দিয়েছেন যে তাদু সীমা লঙ্ঘন করা যাবে না তোমরা লড়াই করবা 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 সংগ্রাম হত্যা কিন্তু রাস্তা হবে আল্লাহর আর আল্লাহর রাস্তায় নবীজির যে চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর এ তেইশ বছরে তিনি নবতের জিন্দিগিতে নিজে সাতাশটা যুদ্ধের সেনাপতি হয়ে দায়িত্ব পালন করেছিলেন আসতে বলেন তিনি কি জানতেন না দিন নিজের হাতে তো একটা মানুষ হত্যা করেননি আল্লাহ হত্যা করার কথা বলছেন আল্লাহর রাস্তা এটা কেমন রাস্তা কোন রাস্তা কিসের রাস্তা এ রাস্তাগুলো আমাদের ব্যাখ্যা করা লাগবে এখন এই পৃথিবীর ময়দানে যারা ইমান তারা লড়াই করতে থাকবে তারা আন্দোলন করবে আল্লাহ সার ছিয়াত্তর নাম্বার আয়তের প্রথম অংশে আছেন আল্লাহ পাক বলেন যাদের ইমান আছে তারা সারাটা জীবন লড়াই করবে সংগ্রাম করবে কিন্তু রাস্তা হবে আল্লাহর আল্লাধীনা কাফারুয়াউলিয়া বহু ত গোদ আর যারা কাফের তারা লড়াই করে সংগ্রাম করে আন্দোলন করে কিন্তু তাদের রাস্তা হবে শয়তানের এখান থেকেই ভাগ হয়ে যাবে আপনি আপনি আল্লাহর রাস্তায় থাকবেন না তগদের রাস্তায় আল্লাহর রাস্তায় যারা থাকবে আল্লাহর ভাষায় তারা ঈমানদার শয়তানের রাস্তায় যারা থাকবে তারা আল্লাহর ভাষায় কাফের বাংলাদেশে এখন ईमानदार আর কাফের বোঝার জন্য কার ফতোয়া লাগবে আপনি নিজেই যথেষ্ট এদেশে যাদের আন্দোলন সংগ্রাম যাদের মিছিল মিটিং সব আল্লাহর জন্য হয় আল্লাহর রাজ কায়েমের জন্য বুঝবেন এরা ईमानदार আর যারা মানুষের তৈরি করা নিয়ম নীতিগুলো দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে সংগ্রাম করে মিছিল মিটিং করে টাকা পয়সা খরচ করে বুঝবেন এটা কাফের তোমরাও তাদেরকে হত্যা করো যারা তোমাদেরকে হত্যা করেছে আজ ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে ইসরায়েলের দখলদারীরা নিজেরা থাকার জায়গা পেত না ওদেরকে থাকার জায়গা দিয়ে এখন উড়ে এসে জুড়ে বসে ওদেরকে হত্যা করছে কথা বলেন না কেন শুধু ফেলিস্তিনে না তামাম দুনিয়ার দৃশ্য এটা যাদেরকে আমরা আশ্রয় দিই তারা আজ আমাদেরকে মেরে ফেলার চেষ্টায় আছে যাদেরকে আমরা তখন ঘর বাড়ি দিলাম থাকার জায়গা দিলাম এ জমিন তো আজ এ জমিন আল্লাহ মুসলমানদের জন্য অক্ষ করে দিয়েছেন ইন্নাল আরদ লিল্লাহ তাম দুনিয়ার জমিন আল্লাহর জন্যে আল্লাপাকে জমিনের ওয়ারিস বানিয়েছেন উত্তরাধিকারী বানিয়েছেন তার বান্দাদের কাদের বলেন বলেন সুতরাং এই পৃথিবীর বৈধ মালিক যারা ইমান আছে তারা বাবা মারা গেলে যেমন অটোমেটিক সন্তান ওয়ারিস সূত্রে জমির মালিক হয়ে যায় এই পৃথিবী আল্লাহ ইমানদারদের জন্য ওয়ারিস বানিয়েছেন জোরে বলেন আল্লাহ আকবার আর আমাদেরকে আজ আপনি থাকতে দেবেন না মেরে পিটিয়ে হত্যা করে বিদায় করে দিতে চাচ্ছেন এই আল্লাহ জানিয়েছেন তোমাদেরকে যতটুকু মারবে বাড়ি থেকে বের করে দেবে যতটুকু অত্যাচার করবে অতটুকু তোমাদের উপরে করা যায় যাচ্ছে কিন্তু সাবধান অদা তা দাদু সীমালঙ্ঘন করা যাবে না কোন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না এয়ার থেকে আল্লাহ তাফসির আকারে আমি সাজিয়েছি হ্যাঁ এদিকে থাকা এ পৃথিবীতে যত ঘৃণিত কাজ আছে সব চাইতে আল্লাহর কাছে ঘৃণিত কাজ আছে দুনিয়া আইসে কোনো বিষয়ে সীমা লঙ্ঘন করা ব্রডার কস করা লিমিট কস করা কথা বলেন ঠিক কি না আমরা এই আয়াত থেকে তাফসির পড়তে দেখিয়ে পেয়েছি পৃথিবীর যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন সব জাতির পিছনে কারণ ছিল একটাই তারা সীমা লঙ্ঘন করেছে হজরত হুদ আলাই সাল্লামের জামানায় তার জাতিরা হো সীমা লঙ্ঘন করেছিল লোত নবীর জামানায় তারা সীমা লঙ্ঘন করে পুরুষে পুরুষে বিয়ে করা আরম্ভ করেছিল এই যে যেটা বলা হয় যেটা জেন্ডারের নামে অনেকে চালু করতে চাচ্ছে আল্লাহ ডেড মৃত সাগর বানিয়ে দিয়েছে তাদেরকে পুরা উল্টিয়ে সালে সাল্লামের জামানায় ওরা সীমা করেছিল ওজনে কম বেশি করে আর কারো মাল নিয়ে গেলে চিন্তায় করে নিত এই দুইটা সীমা লঙ্ঘনের কারণে হজরতের সালে নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আজ যারা বাংলাদেশে ওজনে কম বেশি করছেন ওজনে কম বেশি মানে কি মনে করে ওজনে কম বেশি মানে দাঁড়িয়ে পাললাম যারা দোকানদারি করছে ব্যবসা করছে ওদের জন্যে না ওজনে কম বেশি মানে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় আরো জোরে বলেন আজ আপনি শিক্ষকতা যারা করছে বিচারালয়ে যারা আছে প্রশাসনে যারা আছে মিলান নেওয়ার সময় একজন শিক্ষক কিন্তু প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস নেয় এরা নেওয়ার সময়ে শিক্ষকগুলো বিভিন্ন জায়গা থেকে জ্ঞান তো ঠিকই আহরণ করেছিল কিন্তু ক্লাসে দেওয়ার সময় এখন এই সারেরা আর ঠিক মতো দিতে চায় না বলে প্রাইভেট পড়া লাগবে আর কসিং করা লাগবে কোরআনে কারিমেদের জন্যই জানিয়েছে ওয়াইলুল মুতাফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যা কয় দোকানদার গুলো ওই মানুষগুলো যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় আজ আমি আয়াদের সাথে মিলিয়ে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত প্রাইমারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা আমি মিলিয়ে দেখেছি হাজার হাজার শিক্ষক আল্লাহর লাল প্রাপ্ত আরে ভাই একটা শিক্ষক হতে হলে তো জ্ঞান অর্জন করা লাগে কম না বিশ্ববিদ্যালয় যারা মাস্টার্স ক্লাস নেয় এই সমস্ত ডক্টররা কত বড় বড় ডিগ্রি বিভিন্ন দেশ থেকে নিয়ে এসেছে কত কষ্ট করে কত পড়াশোনা তাদের করা লাগে যোগ্যতা কিন্তু ক্লাসে দেওয়ার সময় অধিকাংশ স্যারগুলো দেখি না এগুলো আর ক্লাসে ডেলিভারি দিতে চাই না তখন প্রাইভেট ইউনিভার্সিটিতে যে ক্লাস নেয় আর বলে প্রাইভেট পড়ো নাই কসিং করু এই কথা বলেন না কেন এরকম কলেজ দেশে নেই এরকম স্কুল নেই এরকম প্রাইমারি নেই আপনি কি মনে করছেন যে আমি নামাজ পড়ি রোজা রাখি আমি পর্দা করে চলি আমার ব্যবসা আমি মাপ পেয়ে আরে ভাই আপনি তো কম বেশি করছেন আশা যত শিক্ষক আছে পৃথিবীতে এই আওয়াজটা যত জায়গায় পৌঁছাবি আমি এমনি বলি নাই আমার বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে বলছি আমার এক একজন স্যার আমি যা দেখেছি শুধু আমার ডিপার্টমেন্টে জ্ঞানের সাগর কিন্তু ওইভাবে যদি আমাদেরকে দিত আমরা অন্তত কিছু না কিছু পেতাম স্যার তো পারলাম না কারণ কালকে আবার দিয়ে শ্রদ্ধা ভাজন শিক্ষক মন্ডলী আল্লাহর কসম কোরআন আমার সামনে আপনাদেরকে আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসি করন পড়ে আমি যতটুকু বুঝতে পারছি যে আপনারা কিন্তু ধরা খাবেন তেহাত্তরটা ক্লাস নেওয়ার কথা ছয় মাসে অথচ তিন চারটে ক্লাস নিয়ে বাকি এগুলো বলে তোরা পড়ে নিবি সরকার আপনাকে প্রতি মাসে মাসে আশি থেকে নব্বই হাজার টাকা করে বেতন দেয় এই তিহাত্তরটা ক্লাসের জন্য হ্যাঁ কথা বলছে না নাকি একটু বেশি হয়ে গেল ঠিক আছে মানে এইটাই আসো আজ আমাদের কলেজে স্কুলে হাই স্কুলে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় প্রাইভেট পড়ো ক্রসিং করো কেন আপনাকে আট ঘন্টা সরকার দায়িত্ব দিয়েছে খেলা করার জন্য যেগুলো আপনার ভেতরে আছে ওইগুলো সঠিকভাবে ডেলিভারি দিতে পারেন না আজ এই যে সিয়ার এই মাংসগুলো এই এই মেম্বারগুলো এখন আমরা খেয়ানত করে ফেলছি যেগুলো আমরা আসি ডেলিভারি দিতে পারে না একবারে পেছন থেকে আওয়াজ দেয় হুজুর এক হুজুরি সব আমরা পড়ে যাচ্ছে আজ হাজার হাজার বক্তা আলেম আলোচক যারা খতিব এরা কিন্তু ধরা খেয়ে যাচ্ছে একজন খতিবের দায়িত্ব ছিল সাত দিনে এলাকায় যা হয় পরিবার ব্যক্তি সমাজ রাষ্ট্রে ওইটা সাত দিন এক জায়গায় করবে সামারাইজ করে করে কোরআন আর হাদিসের সাথে মিলিয়ে মেম্বারে সাত দিন পরে পরে বলবে এরকম মসজিদ বাংলাদেশে কোনটা আছে আপনি দেখান বায়তুল মোকার যা লিখে দেওয়া হয় তাই বলা লাগবে জোরে বলুন সুহান আল্লাহ তাহলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র থেকে অন্যায় তুলে দেবেন কি করে অথচ ইমামদের খতিবদের মাওলানা আলেম সারা আছে দায়িত্বশীল তাদের এইটাই ছিল মেম্বারের হক আপনি নেওয়ার সময় তো ঠিকই নিলেন আমি তো সাত দিন ধরে ধরে মনে করেন আমি পড়লাম পরিবার সমাজ রাষ্ট্রে কি দরকার জমার দিন আমি খত বলবো আমি আর বলতে পারি না সামনে সভাপতি পেয়ে করে বসে আছে সেক্রেটারি আর কাশিয়ার আর বলছো হুজুর এক হজুরে আমি সব ভুলে খেয়ে ফিনিছি আমার ভাইরা না হচ্ছে না সালে নবায়ে আলাইহিস সালামের জামানায় তারাই অবাধ্য হয়েছিল সীমা লঙ্ঘন করেছিল এই দুইটা কাজে ওজনে কম বেশি করত আর ডাকাতি করত এ দেশে তো ডাকাত নাই ডাকাত মানে যে পুকুর ডাকাতি করে বন ডাকাতি করে ব্যাংক ডাকাতি করে আজ বিভিন্ন দেশে দেশে তারা স্ত্রীর নামে বেগম পাড়া বানায় কথা বলেন ঠিক কিনা আরে ভাই বাইরের দেশে যারা বেগম পাড়া বানিয়েছে ওরা দুই চার পাঁচ টাকা চুরি করা লোক না ওরা ডাকাত কলমের খোসা দিয়ে এক খোসাতে দুই সেকেন্ডে বিশ কোটি টাকা যারা এরকম ছেড়ে দিতে পারে তারাই বেগম পড়া বানায় আর আমাদের দেশে চুরির বিচার হয় মূল চোর স্যান্ডেল চোর আরে ভাই একটা লোক স্যান্ডেল যদি পঞ্চাশ বছর চুরি করে খুব বেশি হলেও নাই দশ লাখ টাকা স্যান্ডেল চুরি করতে পারে পঞ্চাশ বছর একাধারে স্যান্ডেল চুরি করে কয় টাকা হয় দশ লাখ আর যে লোকটা এসি রুমের আছে ভেতরে ঢাকাতে বসে আছে এক জায়গায় বসে শুধু একটা করে দেবে এক এক সেকেন্ডের কোটি ভেতরে রাস্তার জন্য যদি বাসে ঠয় রাস্তাটা শুধু একটু সই করে দেওয়া দরকার আর উপর থেকে তো ঠিকই আসে এ পর্যন্ত আসতে আসতে সব আল্লাহর অলিদের পেটে চলে যাচ্ছে এইটাও কিন্তু সীমা লঙ্ঘন সালে নবী আলাহ সাল্লামের জামানায় ছিল তারা সীমা লঙ্ঘন করেছিল হজরতে সালেকে ডাক দিয়ে বলেছে সালে তুমি যে নবীর দাবি করো উট নিয়ে এসে দেখাও একটা গর্ভবতী উঠ পাহাড়ের উপর থেকে হজরতে সালে নবী শেষ দায় গিয়ে বলে রব্বুল আলমিন দয়া করে তুমি আমাকে সাহায্য করো আমার ওম্মতরা নয় তো মানবে না দেশ থেকে আমারে বের করে দেবে আল্লাহ পাক বললেন আমি পাঠাতে পারি পাঠানোর পরে যদি না মানে তখন কিন্তু তুমি দোয়া করবা না তখন শাস্তি আসবে এসে গেল দশ মাসের গর্ভবতী ওঠে সে হাজরতে সালে নবী দেখলেন বললেন হা দিহি না কতুল্লাহ আয়াতাং ফাদার রুহাতা কলফি আর দিল্লা এটা আল্লাহর উষ্ঠি সাবধানে যেখানে যাবে যেখানে ইচ্ছা খাবে এর কাছে খারাপ উদ্দেশ্যে কেউ যাবে না আমার ইয়াতের শিক্ষা হচ্ছে পৃথিবীতে সালেনবি এসেছিলেন ওই বিদায়ন নিয়েছেন তার যে মজা যে উষ্ঠি এটার কাছে কেউ খারাপ উদ্দেশ্যে গেলে ফায়া খোঁজা কমা যাবন আলিম তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ দিয়েছিল এখন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর জীবনের শ্রেষ্ঠ মজে যায় কোরআন এটাও যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা করবে এ কথা বলছে না কেন এখানে যা ইচ্ছা আছে এখানে যা দেওয়া আছে তাই করবে যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে যাবে শুধু মাদ্রাসায় শুধু খানকায় শুধু মসজিদে বলেন এটা যাবে পার্লামেন্টে সচিবালয়ে বিচারালয়ে সব জায়গায় এটা যেতে পারবে আলা আল্লাহ খল্প হল আমরো আমি বানিয়েছি আমার আইন চলবে ওট যদি সেখানে ইচ্ছা যেতে পারে যা ইচ্ছা খেতে পারে আল্লাহর এটাও তো আয়াত এই আয়াত যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা করবে যদি একে কেউ বাধা দেন ফায়া খোঁজা কমা যা বোনালিম আল্লাহ বলেন যন্ত্রণাদায়ক শাস্তি আসবে সালে নবে সাল্লামের জামানায় তারা আল্লাহর এই বর্ডার এই অষ্টিকে হত্যা করেছিল সীমা লঙ্ঘন করে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন আজও আমরা যদি এর কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে আসি এর নিয়ম নীতিগুলো পাল্টানোর ব্যবস্থা করি আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না যে কায়দায় দুই পছন্দ করেন না কোনো পৃথিবীতে যারা জালিম যারা অত্যাচারী জালিম কাকে বলে যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় যারা রাখে তারা জালিম এ টুপি রাখা দরকার কোথায় কেউ যদি টুপি পায়ের সাথে বেঁধে রাখে ও সালেম এক কথা বলেন না কেন স্যান্ডেল রাখা দরকার পায় কেউ যদি মাথায় নিয়ে সব সময় ঘুরে বেড়ায় ওটা স্যান্ডেলের সাথে জুলুম কারণ ও তো স্যান্ডেল থাকবে পায় এ কোরআনে কারিন থাকা দরকার ছিল কোথায় উপরে অথচ সেখান থেকে আপনারা পেছনে ফেলে দিয়ে শুধুমাত্র দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত এটা কিন্তু এক ধরনের জুলুম আমি কোরআনের সব জায়গাতে আশ্চর্য হয় সোরা সোরার বিয়াল্লিশ নাম্বার আয়াতটা পড়তে গিয়ে এই এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মাসাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে এ বাংলাদেশে এই মনে হয় এখন জনের ওপরে আটানব্বই জন আল্লাহর মামলার আসামি মামলার বাতিঝাদ শক্ত হয় মামলা কিন্তু কঠিন হয় এক কথা বলেন না কেন আজ নবসের ওপরে জুলুম করছেন পরিবারের উপরে জুলুম করছেন আজ অনেক শাশুড়ি আছে বৌমার উপরে জুলুম করছে যৌতুকের টাকা দিতে পারে না গরিবের মেয়ে সেহারা ভালো না এই জন্য ছেলেকে বার মার পরে রে বাদ দিয়ে দে অথবা এমন কায়দায় অত্যাচার করে সে বাদ নিতে বাধ্য হয় অথবা গলায় দড়ি নিয়ে বিষ খেয়ে মরতে বাধ্য হয় কথা বলেন না কেন এরকম শাশুড়ি দেশে আছে না নেই এই রকম শাশুড়ি যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন আপনি যদি পাঁচ অক্ত না তাহাজ্জুদ মিলে ছয় নামাজ পড়েন আপনি যদি রমজানের রোজা শুধু না বারো মাস রোজা রাখেন খাস পর্দা করেও যদি থাকেন আপনার দ্বারা যদি আপনার বউ মা জুলুমের শিকার হয় আপনি জালেম আপনি জালেম আপনি জালেম আপনাকে আল্লাহ ঘৃণা করেন আর আস্তে বলেন যে সমস্ত বৌমাগুলো বসে আছেন শাশুড়িকে নিজের মায়ের মতো যদি মনে করতে পারতেন আমারে করান সাক্ষী আল্লাহর কসম করে বলছি দুনিয়ায় কোন পুরুষ তার মা বাবাকে আলাদা করে দিত না আপনার কারণে আলাদা করা লাগে আপনি মনটা একটু উদার করতে পারেন না আজ বাংলাদেশের জামাই যারা আছে এই দেশের জামাই তাদের শ্বশুরকে শাশুড়িকে যেই নজরে দেখে যেভাবে মহাব্বত করে সেই মনে দেখে যদি স্বামীর মা বাবাকে ওই নজরে বাংলাদেশে আমার মনে হয় কেউ আলাদা হইতো না পরিবারে এদের এই শুধু কানা কানি তালাতালি কান কথার কারণে পরিবার গুলো মিনি জাহান্নাম হয়ে গেছে এলোকটা সারাদিন বাইরে থেকে কাজ করে এসে বয়ের গোমরা মুখ মায়ের গোমরা মুখ এখন করবে কি বাধ্য হয়ে শেষ পর্যন্ত মানসিক রুগী হয়ে যায় বেশি ফেললাম মা বোনেরা আমরা জামাইরা যেভাবে আসি আপনারা একটু উদার হন। ওটা যদি আপনার মা বাবা হতো কোনোদিন আপনি কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলতে পারতেন না আপনার যা করা লাগে আপনি তাই করতেন এ লোকটা পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত ওই মেয়েটা ওই ছেলেটা এর পেছনে শ্রম দিয়ে এ পর্যন্ত বড় করে আপনার হাতে দিল আর আপনি এখন তিন কথার কবুল বলে একেবারে সব দায়িত্ব নিয়ে নিয়েছেন মা বাবা এখন ডিলেট হয়ে যাবে মানে এরকম যারা ছোট মানসিকতার মন মানসিকতা তৈরি করছেন আপনার সন্তানও কিন্তু ঠিক ওই রকমই করবে যেটা শাশুড়ির সাথে করছে আর জুলুম আমাদের পরিবারে ভরে গেছে আর স্বামী স্ত্রীর উপরে জুলুম করছে স্ত্রী স্বামীর উপরে জুলুম করছে স্বামী স্ত্রীর বড় জুলুম হচ্ছে দেশে এখন পরকিয়া প্রেম আপনার জন্য যে মহিলা বাসে টাসে যার সাথে বিয়ে হয়েছে আপনি মনে করবেন এইটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো দিকে আপনি বিয়ে হয়েছে আপনার স্বামীর সাথে মনে করবেন এইটাই মরণ পর্যন্ত আপনার হ্যাঁ স্বামীর ইনকামে আপনাকে আবার সন্তুষ্ট থাকা লাগবে নবীজি বলেন ওই মহিলাকে হাজরাতে আয়ব নবীর স্ত্রীর সাথে আল্লাহ জান্নাত দেবেন যেই মহিলা নিজের স্বামীর ইনকামের উপরে খুশি থাকে আপনার স্বামীর ইনকাম প্রতি মাসে বিশ হাজার টাকা আপনার পার্লারে সাজতে লাগে আঠারো হাজার টাকা ও এখন করবে কি আপনাকে তো আল্লাহ ইচ্ছা করলে সালমান এফ রহমানের সাথে আকিসের বড় ছেলের সাথে বিয়ে দিতে পারত কথা বলছে না কেন সেই জায়গায় না দিয়ে এই লোকটার মতো একটা হুজুরের সাথে দিয়েছে এর মাসে ইনকাম বিশ হাজার ওর যদি সাজতে গোসতে লাগে আঠারো হাজার ও এখন চুরি করা ছাড়া অবৈধ উপায় করা উপায় আছে আর অধিকাংশ স্বামীগুলো অবৈধ পথ বেছে নেয় তার স্ত্রীর মন জোগাতে সম্মানিতা মা বোনদেরকে বলবো যদি আয়ুব নবীর স্ত্রীর সাথে জান্নাত পেতে চান স্বামীর যতটুকু ইনকাম আছে অতটুকুর ওপরে নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাও ফিরদিন বলেন আমিন তিন নাম্বার আল্লাহ অপছন্দ করেন দুনিয়াতে যারা অহংকার করে সম্পদের যেমন কারণ চার নাম্বার আল্লাহ অপছন্দ করে যারা অপচয় করে অপব্যয় করে এখানে শব্দ দুইটা একটা অপচয় আর একটা অপব্যয় আরবিতে একটা হচ্ছে ইসরাফ আর একটা তাবজির, ইসরাফ করাও হারাম তাবজির করাও হারাম ইসরাফ মানে বৈধ কাজে ব্যয় করা বেশি আমার আম লাগবে দুই কেজি টাকার গরমে আমি দশ কেজি আম কিনে আট কেজি পচিয়ে ফেললাম এটা হারাম আসতে বলেন আর তাফসির বলা হয় হারাম কোন কাজে টাকা খরচ করা যেমন মদ খাওয়া বিড়ি খাওয়া এক কথা বলছেন কেন এমনিতেই হারাম এরপর আবার হারাম ডবল করে করছে আল্লাহ এই মানুষগুলোকে সব চাইতে বেশি ঘেনা করেন যারা অপচয় করে যারা অপব্যয় করে কোরআন কোরআন পড়ে আমি শয়তানের ভাই পেয়েছি শুধু যারা অপচয় করে তাদেরকে বড় বড় গোনার কথা কোরআনে আছে কিন্তু শয়তানের ভাই আল্লাহ বলেননি শয়তানের ভাই আল্লাহর দৃষ্টিতে তারা যারা এ দুনিয়ায় অপচয় করে বলেন নাউজুবিল্লাহ পাঁচ নম্বরে মহান আল্লাহ বলেন যারা খেয়ানত করে যারা পাপি আমানতের খেয়ানতে দেশে এখন আসে না নে সব জায়গাতে বড় খেয়ানত হচ্ছে যে যে শিয়ারে বসার যোগ্য না তাকে ওই শিয়ারে বসাই খেয়ানত এটা আমেরিকায় চলছে বাংলাদেশে শুরু হয়নি যার যোগ্যতা নেই শিয়ারে বসায় তারে জোর করে বসানো হয় অথবা সে নিজেই জোর করে বসে এটা আমানতের 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 যারা করে তারা আল্লাহর নবীর ভাষায় ছয় নম্বরে নবীজি বলেন আল্লাহ তাদেরকে অপছন্দ করেন যারা ফাসাদ সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করে দুনিয়ায় সাত নম্বরে যারা মন্দ কথা বলে মন্দ কাজ করে এতগুলো পয়েন্ট আর বলা যাচ্ছে না আমার গলা ভেঙে যাচ্ছে এই যে সাত প্রকার পর্যন্ত বললাম অন্তত আমরা যেন এর ভেতরে যদি থাকি নিজেকে এখনই থামাই এক নাম্বারে সীমা লঙ্ঘনকারী দুই নম্বরে জালিম কথা বুঝতেছে এ সমস্ত গুণ আমাদের ভেতরে আছে তিন নম্বরে অহংকারী চার নম্বরে অপচয়কারী অপব্যয়কারী এরপরে খেয়ানতকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভালো কথা না বলে মন্দ কথা বলে গালিগালাজ করে স্ট্যাটাস দেয় এর মোল্টা পাল্টা মানুষের ভেতরে বিভেদ তৈরি করার জন্যে যারা চেষ্টা চালায় মানুষের নামে যারা বানিয়ে বানিয়ে অপবাদ চালায় অপবাদ দেয় এই মানুষগুলোকে আল্লাহ সব চাইতে বেশি ঘেনা করে বুঝবেন যে এলাকায় মানুষের ওপরে অপবাদ চাপানো হয় বেশি যেই পরিবারে যেই সমাজে যেই রাষ্ট্রে ভালো মানুষকে কালার করার জন্য চেষ্টা করা হয় ওই এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয় আমাদের দু আজ মাঠে মারা যাচ্ছে শুধু একটা কারণে যে লোক যে কাজ করেনি তার নামে বানিয়ে বানিয়ে সেই দোষ দিয়ে আজ দুনিয়ার মানুষের সামনে তাকে আমরা কালার করার চেষ্টা করছি চাইতে বেশি করছে দেশে কিছু নামধারী মনাফিক আলেমরা যে লোকটা যে রকম কাজ করেনি এইরকম দোষ তার উপরে চাপিয়ে তারা কি করে কালার করা যায় জাতির সামনে সে তো মরেই গেছে তারা নিয়ে এত কি اللهم ادر هباء زدقر بارك الله لنا ولكم في القران العظيم